আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। আর আর এই অনুষ্ঠান যারা এই স্টুডিওর বাইরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বাংলাদেশের বাইরে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আদর সম্ভাষণ। এবারে আমাদের দর্শক উপস্থিত দর্শকদের জন্য একটি ব্যাপার রয়েছে, তার আগে আমরা কতগুলো পুরস্কার নিয়ে আসছি। পুরস্কারগুলো দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানের যারা স্পন্সর ম্যানোলা কোম্পানি। এই পুরস্কারগুলো নিয়ে আসা হচ্ছে, অমনি নিয়ে আসো। এইগুলো এখানে রয়েছে, এই পুরস্কারগুলো আমরা এখানে রাখছি। এই পুরস্কারগুলো আমরা দিয়ে দেবো এখনই। আর এখান থেকে একজন ভদ্রলোককে ডাকছি, হাত তুললে তাকে ডাকবো না। আচ্ছা ওইখানে এক, আচ্ছা এক মহিলাদেরও ডাকবো যদি আসেন। ওইখানে একজন কালো পরে রয়েছেন ওই সাইডে, উনি আসবেন, আসুন আসুন। আচ্ছা এখানে একজন ওই যে লাল শার্ট পরে আছেন, আচ্ছা উনি আসবেন না। তার পাশের ভদ্রলোক আসুন, সাদা শার্ট পরা আসুন। তার পাশে তো আচ্ছা এখানে এখানে আসুন একজন, না তাড়াতাড়ি আসলেন, আচ্ছা ঠিক আসুন তাড়াতাড়ি, খুব তৎপর ব্যক্তি। আচ্ছা আর একজনকে আসবেন, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান, খুব আস্তে আস্তে থাকবেন, নড়াচড়া কম করবেন। ওকে অনেক ধন্যবাদ আপনার আসার জন্য। আচ্ছা আপনি এখানে আসুন প্রথমে, আপনার এখানে আসুন। আচ্ছা আপনি কি নাম আপনার? আমার নাম শাবু। সবাইকে শুনিয়ে বলুন। আমার নাম শাবু। শাবু আপনি কি করেন? আমি এসএসসি ক্যান্ডিডেট। আচ্ছা ক্যান্ডিডেট আপনি। আপনি 30 সেকেন্ড সময় পাবেন, জি হ্যাঁ না এবং মাথা নাড়তে পারবেন না এবং চুপ করে থাকতে পারবেন না। আচ্ছা জানেন তো মাথা নাড়বেন না, হ্যাঁ এখন থেকে শুরু হলো। 1 2 3 আপনার নাম শাবু? শাবু শাবু নাকি আপনার নাম? আচ্ছা এসেছেন কিভাবে? গাড়ি দিয়া। কি গাড়ি দিয়ে? রিক্সা দিয়ে। কি রিক্সা? রিক্সা। কিভাবে? হ্যাঁ রিক্সা দিয়ে বসে 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 এসেছেন আপনি? হ্যাঁ বসে আসছি। হ্যাঁ আচ্ছা এবারে এবারে আপনার নাম, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন বাহার। আচ্ছা না নাসিরউদ্দিন বাহার সাহেব আমরা শুরু করতে পারি? আচ্ছা এখন থেকে গোনা আরম্ভ হবে, এখন থেকে গোনা আরম্ভ। আচ্ছা 1 2 3 নাসিরউদ্দিন বাহার আপনার নাম? নাসিরউদ্দিন বাহার। নাসিরউদ্দিন বাহার, নাসিরউদ্দিন বাহার। ও আচ্ছা মাথা লাগিয়েছেন, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার এবার মহিলা আপনি সবগুলো পাবেন। আপনার জানেন তো নিয়ম, আর আমরা নতুন করে বলছি না, 30 সেকেন্ড সময়। হ্যাঁ আচ্ছা 1 2 3 আরম্ভ হলো। আচ্ছা আপনি নিয়ম জানেন সমস্ত? জানেন তো না? আচ্ছা আপনার নাম কি? নাসরিন। জি অনেক ধন্যবাদ, আসেন। আচ্ছা আপনিও তো নিয়ম জানেন। আচ্ছা এক এক রেডি রেডি না 1 2 3 আচ্ছা আপনার নাম কি? শরীফা খাতুন। শরীফা খাতুন, শরীফা খাতুন। আচ্ছা আপনি কোত্থেকে এসেছেন? মিরপুর থেকে। মিরপুর, মিরপুর। মিরপুর থেকে কিভাবে এলেন? রিকশায়। রিকশায়, রিকশায়। ও আচ্ছা এই এই এইগুলো কি আপনি নেবেন? নেব। হ্যাঁ নেব। তাই নেব। ও আচ্ছা তা আপনি আজকে সকাল দুপুরে এসেছেন এখানে? দুপুরে। তা কখন যাবেন আপনার? বিকালে। বিকালে, বিকালে, বিকালে। আচ্ছা যাবেন কিসে? রিকশায়। রিকশায় যাবেন? ঢাকার মহাকালী সংক্রামক ব্যাধি হাসপাতালের 6তলা একটি ওয়ার্ড থেকে আমি এই রিপোর্ট করছি। এখানে বিভিন্ন ধরনের রোগী আসেন,
বেশিরভাগই তারা সংক্রামক ব্যাধিতে হয়তো ভুগছেন। কিন্তু আজকে বিশেষ একটি ঘটনা ভিত্তি করে এখানে এসেছি, যার সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে দেখাব। কিছুদিন আগে, মাসখানেক আগে, ঢাকার দক্ষিণ বাসাবর একটি বাড়িতে একটি অত্যন্ত হৃদয়বিদারক এবং মর্মস্পর্শী দুর্ঘটনাটি ঘটে যায়। এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল কি না তা আমরা জানি না, তবে এই দুর্ঘটনার শিকার আরও অনেকেই হতে পারেন। দুর্ঘটনাটি ঘটেছিল যে মহিলার, তিনি এখানে বসে আছেন। বছরখানেক আগে তার বিয়ে হয়। মহিলার নাম হচ্ছে শিরিন সুলতানা। এই দক্ষিণ বাসাবর দোতলার এক বাড়িতে তিনি বাস করতেন। তার বাড়ির সামনে দিয়ে বোধহয় 6 ফিট কিংবা 12 ফিটের ভেতরেই বৈদ্যুতিক তার চলে গেছে। এই বৈদ্যুতিক তার সজীব ছিল এবং এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলছিল। এবং এইখানেই আজ থেকে প্রায় মাসখানেক আগে সেই ছাদের দোতলায় দুর্ঘটনাটি ঘটে। এই মহিলা এখন এই বেডে বসে আছেন, তার পা দুপাই এই পুড়ে গেছে এবং বোধহয় অঙ্গহানি ঘটেছে, হাতও পুড়ে গেছে। এই মহিলার পেছনে রয়েছেন তার বাবা। আপনার নাম কি? মহিলার বিয়ে হয়েছিল 1 বছর আগে খলিল সাহেব নামে এক ব্যবসায়ীর সাথে। যেদিনকার ঘটনা কথা আমরা বলছি, সেই ঘটনাটির বর্ণনা দিচ্ছেন এই মহিলা নিজেই, কিন্তু এই বর্ণনা হয়তো আমরা খুব সুসংলগ্নভাবে শুনতে পাবো না। একদিন ইনি আরও অন্যান্য গৃহবধূর মতো সজীব, সচল এবং উচ্ছল ভাষায় কথা বলতেন, কিন্তু আজকে তিনি রোগাক্রান্ত হয়ে গেছেন। এই ইলেকট্রিক এর পোড়ার ফলে তার যে আরও একটি পার্শ্ব রোগ দেখা দেয় সেটি হচ্ছে টিটেনাস, তার ফলে তার কথায় জড়তা এসে গেছে। তবে এখানকার ডাক্তাররা এবং বিশেষজ্ঞরা বলেছেন যে তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠবেন। আপনার সেদিনকার কি হয়েছিল মনে আছে, বলতে পারবেন? টাঙ্কির চাবি বন্ধ করে দেওয়ার জন্য আমার দেবরে উঠে বাবি কি জন্য উঠছেন, তখন আমি কই পানির টাঙ্কির চাবি বন্ধ করে দেওয়ার জন্য উঠছি। তখন সে ওয়ালের কাছে গেছে, যায় দেখে নিজে আরেকটা বাবি কাজ করতেছে। তখন সে বাবি বাবির ঢিল দিয়ে এদিকে তাকানোর জন্য ঢিল দিয়েছে, তাকাবার জন্য অনেকগুলি ঢিল দিয়েছে, আমাদের দিতে করেছে, আমি দেই না। পরে আমি আইতে লেছি, পরে আমি একটা দেখছি, দেখে আমি কই দেখি, আমি কয় দেখি কতটুক নিতে পারা। তখন আমি কই দেখি আমি কতটুক নিতে পারি, যে আমি হাত দিছি সাথে সাথে কারেন্টের মধ্যে আমার হাত লাগিয়ে দিচ্ছি। কাঠ দিয়ে বাড়ি দিয়েছে মাহবুব, মাহবুব বাড়ি দেওয়ার পরেও পিছনের দিকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ওর জ্ঞান তখন আসছে এবং রক্ত চলাচল শুরু হয়ে গেছে, ও নিজেই ছাদের উপর থেকে হাঁটে নিচে গেছে। এই হাতের অবস্থা এখন কীরকম? হাতের অবস্থা এখন পচে গেছে, পচে যায় শুকিয়ে গেছে, হ্যাঁ ও এইদিকে একদম পচে গেছে, পচে যায় একদম শুকিয়ে গেছে, এইদিকে ঘাও আছে। আর পা, পাটাও পুড়ে গেছে, পোড়ার ক্ষত আছে, এখন শুকায় নেই এবং দাঁড়াইতে পারে না সে এখনো। এই
মহিলা তরুণ তরুণী বধূ যে কি দুর্ঘটনার ভেতরে পড়েছে তার মুখে থেকেই শুনতে পেলেন, যিনি একদিন হয়তো যার কলহাস্যে এবং উচ্ছল বাক্যবাণে মানুষ হয়তো প্রীত হতো, কিন্তু আজ তিনি অসুস্থ হয়ে এই শয্যায় পড়ে রয়েছেন। আমি এইখানকার একজন ডাক্তার, তাকে জিজ্ঞেস করলাম কতগুলো প্রশ্ন। আসুন, আপনি ডাক্তার, আপনার নাম? ডাক্তার শামসুন্নাহার আহমেদ। ডাক্তার শামসুন্নাহার আহমেদ, এই যে এই যে এই ধরনের রোগী যারা আসেন টিটেনাসে ভুগে কিংবা হঠাৎ টিটেনাস হয়ে যায়, এর ব্যাপারে টিটেনাসটা হয় কেন প্রথমে বলুন, আমাদের দর্শকরা এ ব্যাপারে জানতে চাইবেন। টিটেনাসটা সামান্য কাটা ছেঁড়া থেকে, পিন ফোটা থেকে শুরু করে যে কোনো ধরনের কাটা থেকেই হতে পারে, যে কোনো ধরনের ক্ষত থেকেই হতে পারে। সামান্যতম ক্ষত থেকে, হ্যাঁ, সামান্যতম ক্ষত থেকে শুরু করে বড় যে কোনো ধরনের ক্ষত থেকে, যে কোনো ব্যক্তির হতে পারে, যে কোনো ব্যক্তির হতে পারে, শিশুরও হতে পারে, বয়স্ক ব্যক্তিরও হতে পারে। আচ্ছা, আর টিটেনাসের প্রতিষেধক কি? টিটেনাসের প্রতিষেধক হচ্ছে টিটেনাস টক্সয়েড। এখানে ইনজেকশন টিটানল হিসেবে পাওয়া যায়। এটা প্রত্যেক মানুষ যদি বড় এবং ছোট, ছোটদের জন্য আছে ডিপিটি, এটাতে তিনটা রোগের প্রতিষেধ হয়ে যায়। শিশু শৈশবে এই টিটেনাসের প্রতিষেধক নেওয়া উচিত প্রত্যেকটি নাগরিকের? প্রত্যেক 3 মাস বয়স থেকেই প্রথম ইনজেকশন নিয়ে শুরু করা উচিত। 3 মাস, 4 মাস এবং 5 মাসে এবং 1 বছর নেওয়া হয়নি, জি, তারা কিভাবে নেবেন? যাদের নেওয়া হয়নি তারা টিটানল ইনজেকশন 2 বছরের বয়সের পর থেকে, বড় সবাই টিটানল ইনজেকশন 2 মাসে দুটা নেবে, তাহলে আর টিটেনাসের ভয় থাকে না। আরেকটি কথা হচ্ছে যে বিদ্যুৎ সম্পর্কে আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে সারা দেশ বিদ্যুতায়িত হতে যাচ্ছে, এ ধরনের বাড়ি যেখানে মাত্র ছাদে থেকে মাত্র 1.5 ফিট দূরে অত্যন্ত শক্তিশালী বিদ্যুৎ পরিবহন করে তার চলে যাচ্ছে, এবং তাতে এইভাবে যে কার কখন কিভাবে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে তা আমরা বলেও ভাষায় বোঝাতে পারবো না। এ সম্পর্কে যে কতখানি সতর্কতার প্রয়োজন, আমাদের দেশে মহিলারা বাড়িতেই থাকেন, তারা ভেজা শাড়ি গামছা ইত্যাদি, শিশুরা দৌড়াদৌড়ি করে, তারা ঘুড়ি ওড়ায় কিংবা ওপরে, যেমন এই মহিলা বলেন যে ঢিল ছুটতে বলেছিলেন তার দেবরটাকে, ইত্যাদি যে কোনো কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর বিশেষ করে আরেকটি প্রশ্ন যেটি আমাদের মনে থাকছে যে এই ধরনের বাড়ি কী করে ওঠে যেখানে এত কাছে বিদ্যুতের তার চলে যাচ্ছে, এ সম্পর্কে পৌর কর্তৃপক্ষ এবং DIT কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে এই বাড়িটি সম্পর্কে, 26 নম্বর দক্ষিণ বাসাবো বাড়িটি সম্পর্কে। Thank you.
বলো না, সে তো তুমি ঢাকা জয়দেবপুর থেকে বিজয় কুমার সরকার মাইকে সজোরে গান বাজানোর উৎপাতের কথা জানিয়ে আমাদের লিখেছেন যে এই কারণে তার পরীক্ষার প্রস্তুতির ব্যাঘাত ঘটছে। বিজয় কুমার, আপনার পরীক্ষা বোধহয় শেষ হয়ে গেছে, আগে আপনার চিঠিটির আলোচনা করতে পারিনি বলে আমরা দুঃখিত। তবে আপনি যে সমস্যার কথা বলেছেন তা সবসময়ের জন্যই, এই কারণেই আপনার চিঠির কিছুটা অংশ পড়ছি। রাত দিন ভরে যেভাবে উচ্চস্বরে মাইক বাজানো হচ্ছে তাতে আমাদের যে কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তার বলে শেষ করা যায় না। আগামীকাল আমার পরীক্ষা, আমরা কিছু বলতে গেলে বিপদের সম্মুখীন হতে হয়, তাই লোহানী সাহেব আমরা সবাই আপনার স্বর্ণাপন্ন হলাম। আপনি এই মাইক বাজানো সম্পর্কে আপনার অনুষ্ঠানে কিছু আলোচনা করুন, যাতে কর্তৃপক্ষের টনক নড়ে এবং আমরা একটু শান্তিতে বাস করতে পারি। যারা নিজেরা সজোরে মাইক প্রভৃতি বাজিয়ে আনন্দ লাভ করার চেষ্টা করেন তারা যে অপরের অশেষ ক্ষতি করেন তা বোধহয় তারা লক্ষ্য করেন না। পাশের বাড়িতে পরীক্ষার্থী থাকতে পারে, কঠিন রোগাক্রান্ত ব্যক্তি থাকতে পারে, যেমন হৃদরোগে আক্রান্ত কেউ থাকতে পারে, এইসব মানুষের জন্যে খুব উচ্চ শব্দে কিছু কোনো কিছু বাজানো অত্যন্ত ক্ষতিকর। অপরের সুবিধা অসুবিধার প্রতি প্রতিবেশীদের লক্ষ্য রাখা যে অত্যন্ত দরকার সে বোধ বোধহয় আমাদের অনেকেরই নেই। আশা করি যে আপনারা লক্ষ্য রাখবেন যে অপরের অসুবিধে হচ্ছে কি না। আরেকটি ব্যাপার হচ্ছে, সুনাগরিক হতে হলে সুনাগরিকের মতো ব্যবহারও শিখতে হয়। এছাড়াও আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়তো অনেকেরই দৃষ্টিপথে থাকে না, সেটি হচ্ছে উচ্চ শব্দে গ্রামোফোন কিংবা টু ইন ওয়ান কিংবা রেডিও কিংবা মাইক ইত্যাদি বাদ্যযন্ত্র বাজালে যিনি বাজান তার কিন্তু কানের এবং মস্তিষ্কের এই উভয়েরই কিংবা যে কোনো একটিরই মারাত্মক রকমের স্থায়ী ক্ষতি হতে পারে। সুতরাং আপনারা যে ধরনের শব্দ নিজের কানে সহ্য করা যায় সেই ধরনের শব্দ লেভেল রেখে বাদ্যযন্ত্র বাজাবেন, অপরের ক্ষতি করবেন না মেহরবানি করে। ফয়েজ আহমেদ চৌধুরী, লোক প্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লিখেছেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একজন ছাত্র। আমার গ্রামের বাড়ি ফেনী জেলার নিকটবর্তী সরস্বতী রেল স্টেশনের সন্নিকটে। প্রায় 4 বছর আগে থেকে উক্ত স্টেশনে রেলওয়ে ডিজেল চুরি শুরু হলেও বর্তমানে সেটি ডিজেল চোরদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এক্সপ্রেস ট্রেন ছাড়া সকল ট্রেনের প্রতি ইঞ্জিন থেকে 30 থেকে 40 গ্যালন তেল সরস্বতী স্টেশনে নামানো হয়। একটি ট্রেন দাঁড় করিয়ে দিলে স্টেশন মাস্টার পায় 20 টাকা। চুরি রোধের জন্য যে নিরাপত্তা বাহিনী দেওয়া হয়েছে তারা উল্টো ইঞ্জিনের চারপাশ দিয়ে ঘিরে রাখে যাতে নিরাপদে তেল নামানো যায়। ফেনী থেকে লাকসাম পর্যন্ত সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারীরা চোরদের হাতের মুঠোয়। ইতিপূর্বে কয়েকজন প্রতিবাদী যুবক তেল চুরির প্রতিবাদ করাতে চোরদের হাতে প্রেরিত হয়েছে। থ্রুপাস ট্রেনগুলির জন্যে লাইন ক্লিয়ার থাকলেও বিশেষ সংকেতের সাহায্যে সেগুলিকে দাঁড় করানো হয়। সবুজ বাতি জ্বালিয়ে এইসব ট্রেনগুলিকে এমনভাবে দাঁড় করানো হয় যে কোনো মুহূর্তে সবুজ সংকেত পেয়ে সামনের বা পিছনের দিক থেকে অন্য ট্রেন এসে মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে। এই ব্যাপারে স্থানীয় এবং ঢাকার একটি দৈনিকে লেখালেখি করেও কোনো ফলোদয় হয়নি, বরং চোরদের দাপট আরও বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রটি যে অভিযোগ এনেছেন তা অত্যন্ত গুরুতর। এ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আরও অন্য কেউ
যদি কিছু বলতে চান তাহলে আমরা তা যে কোনো সময় প্রচার করব। ধন্যবাদ। বাম্পার ধাঁধা শুরু হচ্ছে, বৃষ্টি প্রশ্ন জিজ্ঞেস করা হবে, প্রত্যেকটি প্রশ্নের সঠিক জবাবের জন্য 5 নম্বর দেওয়া হবে আর ভুল জবাবের জন্য 5 নম্বর কেটে নেওয়া হবে। সর্বোচ্চ নম্বর যিনি পাবেন আজকের অনুষ্ঠানে তাকে এখানে রক্ষিত পুরস্কারগুলো দেওয়া হবে। আমি আমার ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি প্রতিযোগিতার সাথে, সাইফুর রহমান খান, ইনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 105 নম্বর পেয়েছেন। আনোয়ারুল করিম একজন প্রকৌশলী, 435 নম্বর পেয়েছেন। কাজী শহীদুল ইসলাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়েন, তিনি নতুন প্রতিযোগী। মোহাম্মদ বরকত আলী সরকারি তিতুমীর মহাবিদ্যালয়ে পড়েন, নতুন প্রতিযোগী। প্রথম প্রশ্ন করছে আশা। ইসমাইল ও নাজমা শেরশাহ হাউজিং নাসিরাবাদ থেকে পাঠিয়েছেন, আমেরিকার প্রথম রাষ্ট্রপ্রধানের নাম কি? সাইফুর রহমান খান। সঠিক হয়েছে জর্জ ওয়াশিংটন। মাহমুদ জিকাতলা ঢাকা, প্রশ্নটি হচ্ছে, এবছর নোবেল শান্তি পুরস্কার আনোয়ারুল করিম বিশপ ডেজমন্ড টুটু সঠিক হয়েছে। রিন্টু জিঞ্জিরা ঢাকা থেকে পাঠিয়েছেন, SHINTO শিন্টো কি? জাপানের ধর্ম। সঠিক হয়েছে সাইফুর রহমান। সাইফুর রহমান খান। আনোয়ারুল ইসলাম শিকদার, ম্যানেজার, বাংলাদেশ কৃষি ব্যাংক, টাঙ্গাইল। নিম্নলিখিত সংবাদপত্রসমূহ কোন কোন শহর থেকে প্রকাশিত হয়? আমি 3টে সংবাদপত্রের নাম বলছি, আসাহি সিম্বুম, ইজবেস্তিয়া, আজাদি। আনোয়ারুল করিম আসাহি সিম্বুম জাপান, টোকিও। কোন শহর? হ্যাঁ টোকিও। হ্যাঁ ইজবেস্তিয়া মস্কো। মস্কো। আজাদি চিটাগং। আজাদি চিটাগং সঠিক হয়েছে। রিনা তালতলা ঢাকা থেকে পাঠিয়েছেন, কুইক স্যান্ড কাকে বলে? আনোয়ারুল করিম চোরাবালি। সঠিক চোরাবালি সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, নাজমুল আলম হাতিয়া নোয়াখালী, ওরাং উটাং কি? সাইফুর রহমান। কিসের? বানর জাতি এক ধরনের জন্তু। সঠিক হয়েছে, সুমাত্রা বর্ণিয়তে দেখতে পাওয়া যায়। জামাল পাশা বাংলা বাজার চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন, আগে শুনুন পুরোটা, আমেরিকার 1 বিলিয়ন সমান ইংল্যান্ডের কত মিলিয়ন? এখানে কাজী শহীদুল ইসলাম, 1000 মিলিয়ন। সঠিক হয়েছে। ইনকিউবেটার প্রশ্নটি পাঠিয়েছে অরূপ চক্রবর্তী, করিমগঞ্জ আসাম ভারত থেকে। ইনকিউবেটার এবং সাইসমোমিটার এই দুটো কি? আনোয়ারুল করিম ইনকিউবেটার কৃত্রিম উপায়ে মুরগির বাচ্চা ফোটানোর একটা যন্ত্র, আর সিসমোমিটার হচ্ছে ভূকম্প নির্ণয়ের যন্ত্র। সঠিক হয়েছে আনোয়ারুল করিম। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে বাবু, টোটন, ডাব্বু, ডোম এবং দীপাশি পাঠিয়েছেন, আগে পুরোটা শুনে নেন, বর্তমানে বিশ্বকাপ ক্রিকেটে কোন দেশের কোন খেলোয়াড়? কাজী শহীদুল ইসলাম। হ্যাঁ আমরা আর শেষ করব না, 5 নম্বর কাটা যাবে 10 সেকেন্ড। প্রশ্নটা ছিল, বর্তমানে বিশ্বকাপ ক্রিকেটে কোন দেশের কোন খেলোয়াড় কোন দেশের বিরুদ্ধে সর্বোচ্চ কত রান করেছেন? উত্তর বলছি, ভারতবর্ষের কপিল দেব জিম্বাবুয়ের বিরুদ্ধে 175 রান করেন। 5 নম্বর কাটা গেল। মোহাম্মদ মোশাররফ হোসেন শেলি, স্টেশন পাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। 1 থেকে 10 পর্যন্ত কোন 3টি সংখ্যাকে যোগ এবং গুণ করলে একই ফলাফল পাওয়া যাবে? সাইফুর রহমান খান। 1, 2, 3 সঠিক হয়েছে। 1, 2, 3 যোগফল 6, 1, 2, 3 গুণফল 6। ইসলাম শিকদার বাংলাদেশ কৃষি ব্যাংক ঝাওয়াল শাখা চট্টাঙ্গাই থেকে পাঠিয়েছেন, নেপালের পার্লামেন্টের নাম কি? এখানে আনোয়ারুল করিম। পঞ্চায়েত সঠিক হয়েছে। হোসনে আরা পান্না জামতল সিরাজগঞ্জ থেকে পাঠিয়েছেন, একটি শব্দ বাংলা শব্দের অর্থ বলুন, বিধু, বরশি, ধরস্বকার। 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ড সময়। বিধু চন্দ্র। শামীম আহমেদ ঝালকাঠি বরিশাল থেকে পাঠিয়েছেন, লিভারপুল ও আঙ্কারা এই 2টি শহর? আনোয়ারুল করিম এটা প্রশ্ন হতে পারে কোন নদীর তীরে? হয়তো আমি জানি না, আপনার যদি তাই হয়ে থাকে তবে লিভারপুল হবে মার্সি নদীর তীরে,
আর আঙ্কারা কিজিল নদীর তীরে। সঠিক হয়েছে, সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, মিতা রত্না মালা এইবার ঝিলটুলি ফরিদপুর। গত 14 অক্টোবর যে মার্কিন চ্যালেঞ্জার মহাশূন্য থেকে পৃথিবীতে নেমে আসলো, তাতে কজন মেয়ে মহিলা ছিলেন? সাইফুর রহমান খান। দুইজন মহিলা ছিলেন। হ্যাঁ, মোট ছিল 7 জন। না, আমরা যা জানতে চাচ্ছি, দুজন মহিলা ছিলেন, তাদের নাম? অল্প একটু ওকে সময় নেই, কাটা গেল। 5 নম্বর, ওয়াহিদুজ্জামান পাহিন সোনাকান্দা নারায়ণগঞ্জ থেকে পাঠিয়েছেন। হারি কিরি কি? জাপানি কথায় আত্মহত্যা। সঠিক হয়েছে, সঠিক হয়েছে। আলী আকরাম তারেক সোনাবান্দা নারায়ণগঞ্জ থেকে পাঠিয়েছেন। পোর্টোরিকো আর ভেনেজুয়েলা, এই দুটো, পোর্টোরিকো ভেনেজুয়েলা, রাজধানীর নাম কি? কাজী শহীদ ইসলাম। ভেনেজুয়েলার রাজধানীর নাম কারাকাস। হুম, আর পোর্টোরিকোর রাজধানীর নাম? কি বলুন, চেষ্টা করুন। পারলেন না, আচ্ছা, 5 নম্বর কাটা গেল। সান হুয়ান এস এম নজরুল ইসলাম আঙ্গুর উপজেলা সাতকানিয়া চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন। এটাও পুরোটা শুনুন। অলিম্পিক 84 লস এঞ্জেলসে প্রথম ও শেষ স্বর্ণপদক অর্জনকারী ব্যক্তি কে? আনোয়ার করিম। আনোয়ার করিম। প্রথম স্বর্ণপদক পান জোয়ান বেনয়েট, আর শেষ স্বর্ণপদক পান কার্লোস লোপেজ। সঠিক হয়েছে, সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, কামালউদ্দিন মোগলটুলি চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন। আগে শুনে নেবেন, রুমানিয়ার প্রেসিডেন্টের নাম কি? নিকোলাই চসেস্কু। সাইফুর রহমান খান, সঠিক হয়েছে। তাহমিনা রশিদ মালা বহদ্দারহাট চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন। দুটি বাংলা শব্দ বলছি, অর্থ বলতে হবে। সরেয় লয় ঋষি অলি এবং সরেয় রয় ঋষি ওরি, অর্থ কি? 10 সেকেন্ড সময়। অলি ভ্রমর, অরি শত্রু। পরবর্তী প্রশ্ন, এনাম প্রথম বর্ষ ইংরেজি সম্মান সরকারি কলেজ সিলেট থেকে পাঠিয়েছেন। ক্যালিগ্রাফি বলতে কি বোঝায়? সি এ ডাবল এল আই জি আর এ পি এইচ ওয়াই, ক্যালিগ্রাফি। সাইফুর রহমান বিদ্যা বা মুদ্রা এবং বিদ্যা, হাতের লেখা সুন্দর করে লেখার বিদ্যা বা বিজ্ঞান এবং শিল্প রূপ হস্তলেখন, বিউটিফুল হ্যান্ড রাইটিংকে বলা হয় ক্যালিগ্রাফি। সঠিক হয়েছে। আমাদের এই পর্যায়ে বাম্পার ধাঁধা আমরা এখানেই শেষ করছি। এরপরে আমরা নতুন ধরনের ধাঁধা শুরু করব, সেটি যে এখানে একটি ফ্রিজ রাখা আছে, সেটি তখন থেকে দেওয়া হবে। সেটি সারা বাংলাদেশ ব্যাপী এই সেই ধাঁধাটি, সেই প্রতিযোগিতাটি আমরা শুরু করছি, বুদ্ধির প্রতিযোগিতা। আগামী অনুষ্ঠান থেকে শুরু হবে এবং দেশের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা তাতে যোগদান করতে পারবেন। এই সম্পর্কে আমরা নিয়মাবলী তৈরি করছি, তা অচিরেই আমরা জানাবো। এবং আজকে এই পর্যায়ের ধাঁধা আমরা শেষ করছি, কারণ আমাদের যে এই অনুষ্ঠানটি যারা স্পন্সর করছেন তারা হচ্ছে নতুন ম্যানোলা গোষ্ঠী, শিল্প গোষ্ঠী, তারা ওই অনুষ্ঠানটি স্পন্সর করছেন এবং আগামী অনুষ্ঠান থেকে তাদের ওই ফ্রিজ দেয়া, প্রদত্ত ফ্রিজটি এবং অন্যান্য পুরস্কার আমরা দেবো এবং নতুন ধরনের ধাঁধা শুরু করবে। আজকে যেহেতু এটি শেষ হয়ে যাচ্ছে এবং সর্বোচ্চ নম্বর কত হয়েছে এখানকার নম্বর একটু মিলিয়ে, 470 পেয়েছেন আনোয়ারুল করিম এবং সাইফুর রহমান খান পেয়েছেন 30, শহীদুল ইসলাম 5 নম্বর কাটা গেছে, মোহাম্মদ বরকতালিক কোনো নম্বর পাননি। আজকে আমরা এখানে রক্ষিত টেলিভিশন সেটটি আনোয়ারুল করিমকে দিচ্ছি, আর এখানকার যে পুরস্কারগুলো রয়েছে সেগুলো সাইফুর রহমান খানকে দিচ্ছি। আজকে আজকে রক্ষিত পুরস্কারগুলো সাইফুর রহমান খানকে দিচ্ছি। Thank you.
মানুষ দেখে পেলাম কেন ভয়, আমি মানুষ দেখে পেলাম কেন ভয়, আমি সর্প শকুন সব চেয়ে নিলাম, আমি সর্প শকুন সব চেয়ে নিলাম, কিছুতে ভয় পেলাম না, আমি মানুষ দেখে পেলাম কেন ভয়, আমি মানুষ দেখে পেলাম কেন ভয়, আমি মানুষ দেখে পেলাম কেন ভয়, আমি সর্প শকুন সব চেয়ে নিলাম, আমি সর্প শকুন সব চেয়ে নিলাম, কিছুতে ভয় পেলাম না, আমি মানুষ দেখে পেলাম কেন ভয়। যেতেছিলাম আধারাতে কেউ ছিল নাই আমার সাথে, যেতেছিলাম আধারাতে কেউ ছিল নাই আমার সাথে, হঠাৎ শুনি বিজন পথে চরণ ধ্বনি পিছন হতে, হঠাৎ শুনি বিজন পথে চরণ ধ্বনি পিছন হতে, ভালো করে চেয়ে দেখি মানুষ মানুষ মনে হয়, আমি মানুষ দেখে পেলাম কেন ভয়, আমি মানুষ দেখে পেলাম কেন ভয়, আমি সর্প শকুন সব চেয়ে নিলাম, আমি সর্প শকুন সব চেয়ে নিলাম, কিছুতে ভয় পেলাম না, আমি মানুষ দেখে পেলাম কেন ভয়। সবার উপর মানব জাতি তাও ভীতি ভয় তাহার প্রতি, সবার উপর মানব জাতি তাও ভীতি ভয় তাহার প্রতি, অবিশ্বাসের মরণ কাটা বুকের মাঝে চাবি আটা, অবিশ্বাসের মরণ কাটা বুকের মাঝে চাবি আটা, তবে কিসে স্বভাবেতে পশু পশুর অধিক নয়, আমি মানুষ দেখে পেলাম কেন ভয়, আমি মানুষ দেখে পেলাম কেন ভয়, আমি সর্প শকুন সব চেয়ে নিলাম, আমি সর্প শকুন সব চেয়ে নিলাম, কিছুতে ভয় পেলাম না, আমি মানুষ দেখে পেলাম কেন ভয়, আমি মানুষ দেখে পেলাম কেন ভয়, আমি মানুষ দেখে পেলাম কেন ভয়, আমি সর্প শকুন সব চেয়ে নিলাম, আমি সর্প শকুন সব চেয়ে নিলাম, কিছুতে ভয় পেলাম না, আমি মানুষ দেখে পেলাম কেন ভয়। পাখির একটি বাসা আছে, খরগোশের একটি গর্ত আছে, ঘোড়ার একটি আস্তাবল আছে, কিন্তু আমাদের তো কিছুই নেই। উদ্বাস্তু জনৈক ফিলিস্তিনি একদিন বলেছিলেন এই কথাগুলো। আমরা কয়েক বছর আগে প্যালেস্টাইনের ওপর একটি প্রতিবেদন তৈরি করেছিলাম, তাতে এই কথাগুলোর উল্লেখ ছিল। গত সপ্তাহে এই কথাগুলো স্মরণ করিয়ে দিলেন আরেকজন লোক, তার মুখেও ছিল সেই একই প্রশ্ন, আমাদের তো কিছুই নেই। গত সপ্তাহে আমরা গিয়েছিলাম উপকূলীয় দ্বীপ সন্দ্বীপে, ভাঙনের মুখে পড়ে সন্দ্বীপ আজ বিপন্ন। সন্দ্বীপ ভাঙছে দুভাবে, ফেনি নদী বা মেঘনা নদী দিয়ে যে উত্তর দিক থেকে যে প্রবাহ এসে সন্দ্বীপ প্রণালীতে পড়ছে, তার তীব্র খরস্রোত এসে ধাক্কা খাচ্ছে সন্দ্বীপের উত্তরে এবং উত্তর পশ্চিমাঞ্চলে। স্রোতটি যেভাবে আসে, বারবার মনে হয় যে বিষাক্ত সর্পের মতো ছোবল মারছে এসে স্রোতের ধারা কুলে, এবং এই আঘাতে খাড়া হয়ে ভেঙে পড়ছে পাড়গুলো।
ক্রুদ্ধ সর্পের মতো বারবার আঘাত করছে, এবং এ আঘাত এর যেন শেষ নেই। সেখানে আরেকজন দ্বীপবাসী দুঃখ করে বললেন, প্রতি বছর ঈদের নামাজ শেষে বাবা মার কবর জিয়ারত করতাম, এখন তা পারি না। আরেকজন বললেন, যেখানে আমার ফসলের জমি ছিল সেখানে এখন শুধু পানি আর পানি, আমি পথে পথে ভিক্ষে করে বেড়াই। দাদিয়াম্মা, আপনি কতদিন ধরে এখানে আছেন? এই জায়গা সেইখানে কিছু নাই, অনেক তরুলতায় মানে বাদ থাকি। কেমনি কি হয়েছে, ভেঙে গেছে? একেবারে ভাঙি, তরুলতা নেই, মজে গাছ নাই, তরুলতা নাই। বাবা ওটাই মানে বাড়ি বাড়িয়ে থাই, জিয়ানে রায় কোনানে থাকি, অত সারিয়া খাইলে হালে খাই নহালে। আপনার মনে আছে কতদিন আগে ভাঙছে? বৃদ্ধা তার সর্বস্ব হারিয়ে আজ শুধু কাঁদতে পারেন আর দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জীবনে কত কিছু দেখেছেন, কিন্তু মেঘনার করাল গ্রাসে তার জীবনের যা কিছু ছিল, আত্মীয় স্বজনের যা কিছু ছিল, সব তিনি হারিয়ে বসেছেন। এসে আজকে তিনি এখানে আশ্রয় নিয়েছেন ভিখারির বেশে। যাদের সর্বস্ব হারিয়েছেন, যারা যাদের কিছু নেই, তারা নদীর সাথে পাল্লা দিয়ে দিয়ে সরে আসেন। পেছনেই নদী, তারপর এখানে এই জায়গায় একটু উঁচু ঢিবিতে, যেখানে আগে পশু এবং অন্যান্য জীবজন্তুদেরকে আশ্রয় দেওয়ার জন্য এই উপকূলীয় দ্বীপে জায়গা করা হয়েছিল, সেখানে এসে মানুষরা আশ্রয় নিয়েছে। আশ্রয়হীন মানুষের আশ্রয় খোঁজার চেষ্টা। আপনার নাম কি? আপনার আগে বাড়ি কোথায় ছিল? আগে বাড়ি আসেন জায়গা বহুত দূরে। জি, হাসপাতাল দিয়ে আসি বাবা, আসেন বুঝুন তো, অনেক দূরে বাড়ি, অনেক দূরে। তবে ভাঙছে কেমনি করে? এই বড় দেশে ভাঙিয়ে ভাঙছে, বাড়ি নিয়ে তুমি এনে গেছি, তুমি এনে গেছি। অনকা অনা এখন কে আছে আপনার? অনকা দুই হলা আছে। আপনার জমি জমা আছে কিছু? কিছু নাই বাবা, অনেক কিছু নাই, হিরা করে ভিক্ষা করে করে অন খাইতে। কোন এক কালে, হয়তো কোন এক বছরে আমিরাবাদ বলে একটি জায়গা ছিল, যা আজ মেঘনার নদীর গর্ভে। এরা সব খেটে খাওয়া মানুষ, এরা সেই সব জায়গা থেকে ফিরে ফিরে ঘুরে বেড়াচ্ছেন, জায়গায় জায়গায় যেখানে নদী আর ভাঙতে পারছে না সেখানে এসে জায়গা নিচ্ছেন। আপনার বাড়ি কোথায় ছিল? আমিরাবাদ স্যার। এখন কোথায় আছেন? এখন আমরা রামতপুর আছি। কতদিন আগে বাড়ি ভাঙছে? ভাঙছে ধরেন বছর ২৭টা বছর হয়েছে। আসেন তো আপনার, আসেন এদিকে। কত বছর আগে ভাঙছে আপনার বাড়ি? আমরা এখানে আসিলাম যে বছর তিনেক হয়েছে। জি, বছর তিনেক হয়েছে। বছর তিনেক। আপনার বাড়ি কোথায় ছিল? আমিরাবাদ। আমিরাবাদ? এবার এবার আসিলাম আমরা ওই যে নদীর মধ্যে। আচ্ছা, এই একটা বাড়ির মতো দেখা যা করছি না সেখানে। হ্যাঁ, তো এখান থেকে এখন কি অবস্থা? কিছু জমি জমা নাই? নাই বাবা, কিছু নাই। না না, কিছু সিন্ধুর টিপ বঙ্গোপসাগরের ললাটে অঙ্কিত সন্দ্বীপ, মেঘনার প্রবল জলস্রোত আর বঙ্গোপসাগরের ক্রুদ্ধ জলরাশির নির্মম ঢেউ, এই দ্বিমুখী আঘাতে ক্ষতবিক্ষত এই দ্বীপটি আজ ভীষণভাবে বিপন্ন। আজ থেকে ২০০ বছর আগে ১৭৮০ সালে সন্দ্বীপের আয়তন ছিল ৪২০ বর্গমাইল কিংবা তার থেকেও বেশি। ১৯৮৪ সালে ভেঙে গিয়ে এই দ্বীপের আয়তন নেমে গেছে মাত্র ৯২ বর্গমাইলে।
তাই দ্বীপবাসীদের ভীত, সন্ত্রস্ত, হতাশাগ্রস্ত ও আতঙ্কিত হয়ে ওঠা অত্যন্ত স্বাভাবিক। আমরা এখানে একটি ব্রিটিশ আমলের ম্যাপ সংগ্রহ করেছি, এটি হচ্ছে সন্দ্বীপ থানার একটি ম্যাপ। এটি 1913 এবং 16 সালে যে সার্ভে হয়েছিল তার ভিত্তিতে এই ম্যাপটি রয়েছে। এখানে সন্দ্বীপের পুরো অংশ দেখানো হচ্ছে, সেই সময়টি যেভাবে ছিল সন্দ্বীপ। আর আজকে 1984 সালে সন্দ্বীপের মাত্র এইটুকু। এই গত কয়েক বছরের ভেতরে এই সমস্ত নদীর গর্ভে চলে গেছে এবং আগে যে অংশটি পীরবক্স, চর পীরবক্স সন্দ্বীপের সঙ্গে সংলগ্ন ছিল, এখন তা একটি নতুন চর হিসেবে জেগে উঠেছে সন্দ্বীপের উত্তর পশ্চিম দিকে। এইটুকুই মাত্র আছে। এর যদি ব্যবস্থা না করা হয় এই ভাঙন রোধের, তাহলে এটুকু থাকবে কতদিন তা আমরা ঠিক বলতে পারি না। সন্দ্বীপ শহরটি এখন এখানে, অথচ 1913-16 সালে দেখা গেছে যে নদী অনেক দূরে ছিল, এখন ঠিক নদীর কয়েক মাইল, এক মাইল কি দু মাইলের ভেতরে সন্দ্বীপ শহরে প্রবেশ করা যায়। এবং এইখানেই, এই জায়গায় একটা আমরা ছবিতে দেখবেন একটি সাইক্লোন সেন্টার দেখা যাবে, সেটি এখন ঠিক নদীর ধারে রয়েছে। সচরাচর সাইক্লোন সেন্টার তৈরি করা হয় দ্বীপের যে ভেতরে অভ্যন্তরে, যাতে দ্বীপবাসীরা এসে কোনো রকমের জলোচ্ছ্বাস ঘটলে সেখানে আশ্রয় নিতে পারে, কিন্তু এখন ঠিক নদীর কিনারে রয়েছে এবং এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। যুগে যুগে সন্দ্বীপ বিভিন্ন ধরনের মানুষকে আকৃষ্ট করেছে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে। নানা কিংবদন্তি আছে সন্দ্বীপ সম্পর্কে। চতুর্দশ শতাব্দীতে 12 জন আউলিয়া আরব দেশ থেকে এখানে পদার্পণ করেছিলেন বলে শোনা যায়। বিখ্যাত ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা 1345 সালে সন্দ্বীপে আসেন। আরব, পর্তুগিজ, আরাকান অভিযাত্রীরা সন্দ্বীপে উপনিবেশ স্থাপন করেছিলেন, বিভিন্ন সময়ে তারা এসেছিলেন। সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে সন্দ্বীপে দেলোয়ার খাঁ কৃষকদের সেনাবাহিনী গঠন করে পর্তুগিজ দস্যুদের বিতাড়িত করে সন্দ্বীপকে মুক্ত করে। দেলোয়ার খাঁই সন্দ্বীপবাসীর মুখে মুখে দিলাল রাজ বা কৃষক রাজ নামে খ্যাত। দিলাল রাজের মেয়ের নাম ছিল সাহেবানী, তার নামে ওই সময়ে মসজিদ তৈরি হয়েছিল, যে মসজিদটি 1981 সালে মেঘনার গর্ভে হারিয়ে যায়। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সন্দ্বীপ মোগলদের হাতে আসে। সন্দ্বীপের কীর্তি সম্পর্কে নানা ধরনের লেখা রয়েছে। আমার কাছে একটি লেখা রয়েছে, একটি প্রবন্ধ, তাতে লেখা রয়েছে, প্রাচীন বঙ্গের বৃহত্তম পরগনা চন্দ্রদ্বীপের ইতিহাস খ্যাত সামুদ্রিক বন্দর নারকেল সুপারির সবুজ বনানী ঘেরা সন্দ্বীপের খ্যাতি ছিল সুদূর ইউরোপ পর্যন্ত। এ দ্বীপ থেকে প্রতিবছর 300 লবণ বোঝাই জাহাজ চলে যেত ইউরোপের লিভারপুল বন্দরে। আলেকজান্দ্রিয়ার সম্রাট এবং তুরস্কের সুলতান সামুদ্রিক পণ্যবাহী জাহাজ তৈরি করিয়ে নিয়ে যেতেন সন্দ্বীপে। এ দুটো ঘটনাই কয়েকশো বছর আগের বলে মনে হচ্ছে। ভেনিস দেশীয় পরিব্রাজক সিজার ফ্রেডরিকের মতে সন্দ্বীপ ছিল পৃথিবীর উর্বরতম স্থান। এ কথা বোঝা যায় যে সন্দ্বীপ পৃথিবীর প্রধান সমুদ্রপথেরই মাঝখানে গিয়ে, যার ফলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময়ে পরিব্রাজকরা এবং অভিযাত্রীরা এর এখানে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সন্দ্বীপের অস্তিত্বই একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সন্দ্বীপকে বাঁচানো যায় কী করে, এটি হচ্ছে সবচাইতে বড় কথা। হাতিয়াসহ উপকূলের কয়েকটি দ্বীপ আজ ভাঙনের হুমকির সামনে। আভ্যন্তরীণ নদীর ভাঙনের মুখে বিভিন্ন শহর, জনপদ, গ্রাম তো রয়েছেই। সিরাজগঞ্জ, চাঁদপুর যাদের ভেতরে অন্যতম। আগুনে পুড়ে গেলে পোড়া মাটিটা থাকে,
কিন্তু নদী ভাঙনে মানুষের পায়ের তলায় মাটিটাও চলে যায়। সন্দীপের মানুষ আজ এমনভাবে হতাশাগ্রস্ত যে তারা ভাগ্যের ওপর তাদের ভবিষ্যৎ ছেড়ে দিয়েছে। আমি নিঃস্ব মানুষদের মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখেছি কূলের তীরে, কেউ বা নদীর ধারে আজান দিচ্ছে তাও দেখেছি, ভাঙা বাড়ির ভগ্নস্তূপের সামনে বসে আছে, নয়তো যেখানে একদিন বসত বাড়ি ছিল সেখানে উদাস নয়নে হতচ্ছাড়া কৃষকের দল বসে আছে এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে। সন্দীপকে কিভাবে রক্ষা করা যাবে? আমরা নিজেরাই এ ব্যাপারে সরেজমিনে তদন্ত করার জন্য ট্রলার নিয়ে যাত্রা করেছিলাম। যেন মনে হয় সমুদ্রের মাঝে একটি তিলের মতো। আমার বাঁদিকে সন্দীপের তটরেখা দেখা যাচ্ছে, আর আমরা চলেছি এখান থেকে উত্তর পশ্চিমে উড়ির চরের দিকে। আর মাঝখানে যে উত্তাল তরঙ্গ রাশি দেখা যাচ্ছে, এগুলো এককালে ছিল মূল সন্দীপ ভূখণ্ডেরই অংশ। আজকে অনেক নাম, অনেক মৌজার ইউনিয়নের নাম বিস্তৃত প্রায় হয়ে আসছে, চর লক্ষ্মী, শমশেরাবাদ, পায়াডাগি, চর বাদু, চর পীরবক্স। চর পীরবক্স নতুন চর উঠেছে, কিন্তু মাঝখানে পানির ব্যবধান। আগে এটি ছিল সন্দীপ মূল ভূখণ্ডেরই অংশ। আমরা যাচ্ছি চর পীরবক্স অথবা উড়ির চরের দিকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে উড়ির চর, আগে যাকে বলা হতো পীরবক্স। এই মাঝে মাঝে এখানে লোক বসতি হয়েছে এবং ধান ক্ষেত তাদের শ্রমের ফসল। আর বিস্তীর্ণ এলাকা ধরে এই চর প্রায় অনুর্বর হয়ে রয়েছে, কোনো কিছু চাষবাস করা হয় না, জঙ্গলা গাছ ঝোপ আর কাঁটাবনে ভরে রয়েছে। কিন্তু এই চর এককালে, এই পীরবক্স যে চরটি আমি বলছি, সেটি এককালে ছিল, কিছুক্ষণ আগে আমি বলেছি, মূল সন্দীপ ভূখণ্ডের সাথে জড়িত, কিন্তু এখন তা বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং এদিকে যে চর হচ্ছে তার বিস্তৃতি এবং তার আয়তন হবে এখন যা, তা প্রায় সন্দীপের থেকেও বড়, 100 বর্গমাইল, 10 মাইল লম্বা এবং 10 মাইল চওড়া। এখানে গত কয়েক বছর ধরে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষকরা এসে তাদের বাসস্থান গড়ে তুলেছে, তাদের শ্রম করছে। এমনি ছোট ছোট ঘর বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। আমি এখানে একজন কৃষক, যিনি এখানে অনেকদিন, আপনি কতদিন ধরে আছেন এখানে? আজ 1 বছর। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শরীফ। মোহাম্মদ শরীফ সাহেব, আপনি আগে কোথায় ছিলেন? আগে সন্দীপ ছিলেন। সন্দীপের কোন কালানা ফসল ছিল না, সেখানে কি হয়েছে? সেটা ভেঙে গেছে, যে নদী ভেঙে গেছে, ভেঙে গেছে যে জোয়ার ভাটার খেলা, এমনি খালের ভেতর দিয়ে একবার পানি আসে, তারপর হয়তো কয়েক ঘন্টা থাকার পর সে পানি সরে যায়। সন্দীপ থেকে এই চরটি মাঝখানে রয়েছে প্রায় 60 মাইল পরিমাণ পানি, যার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গভীরতা রয়েছে। কোথাও বোধহয় 5 ফিটের মতো গভীর, কোথাও হয়তো 13 অথবা 24 ফিট গভীর। বিভিন্ন লোক বিভিন্ন ধরনের
সমস্যার সমাধানের কথা বলছেন, বৈজ্ঞানিকরা এ ব্যাপারে জরিপ করেছেন, বিদেশি বিশেষজ্ঞরা এসে এ ব্যাপারে জরিপ করেছেন, এবং ওইখানে একটি বাঁধ দেবার একটি কথা উঠেছে। ওই বাঁধটি সন্দ্বীপ থেকে শুরু করে এই উড়ির চর পর্যন্ত আসবে, এবং আরেকটি বাঁধ সেটি হবে এরও পশ্চিমে, উত্তর পশ্চিমে, এখান থেকে আরও সামনে যে চরটি রয়েছে নোয়াখালীর কাছে তার উপরে পড়বে। এই দুটো বাদ দেয়া হলে তারা বিশ্বাস করছেন যে সন্দ্বীপের ভাঙন কমে যাবে, এবং আমাদের যে বঙ্গোপসাগরের উত্তরাংশে যে এলপিআর ল্যান্ড রিক্লামেশন প্রজেক্ট LRP জমি পুনরুদ্ধার করার যে পরিকল্পনাটি রয়েছে, যে প্রকল্পটি রয়েছে, সেটিও কাজে আসবে। আপাত দৃষ্টিতে মনে হবে যে এটি সমুদ্রের একটি অংশ, কিন্তু এটি হচ্ছে সেই অঞ্চলটি যা আমরা দেখাতে চেয়েছি এই প্রতিবেদনে, যেখানে বাঁধ নির্মাণের একটি পরিকল্পনা করা হয়েছে। আমরা একটি এখানে বাঁশের দণ্ড নিয়েছি হাতে, এটি লগির কাজ করবে। এখানে রুমাল দিয়ে বাঁধা হয়েছে 5 হাত ওপরে, এবং এই জায়গাটা যেখানে সমুদ্রের মতো মনে হচ্ছে, এখানে মাত্র এখন ভাটার সময় 5 হাত পানি আছে। তা মেপে দেখার জন্য আমরা এই নৌকার কর্মীদেরকে অনুরোধ জানালাম। লগিটি পানিতে ফেলা হচ্ছে, ফেলে দেখা গেল যে ওই পর্যন্ত ভিজেছে, রুমাল পর্যন্ত ভিজেছে, এবং এর বেশি পানি নেই। সুতরাং এইখানে বাঁধ দেয়া যে উপযোগী, 5 হাত পানির নিচেই রয়েছে এই এলাকার তলভূমি, যার উপরে বাঁধ তৈরি করার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শোয়েবুর রহমান, তাকে জিজ্ঞেস করলাম যে সম্প্রতি কতগুলো আপনার ইউনিয়ন ভেঙে গেছে এখানে। সম্প্রতি এই সন্দ্বীপের 4টি ইউনিয়ন অলরেডি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এই সমস্ত ছিন্নমূল পরিবারের লোকজন তারা বেড়িবাঁধ এবং মাটির কেল্লার উপরে বসবাস করতেছে, এবং তারা দিনহীনভাবে না খেয়ে জীবনযাপন করতেছে। এই সমস্যার সমাধান কি করে করা যায় বলে আপনি মনে করেন? এই নদী ভাঙনের হাত থেকে যদি সন্দ্বীপকে রক্ষা করতে হয়, তাহলে একমাত্র ক্রসবাঁধ ছাড়া আর কোনো পথ নেই। এখানে এই ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন মোস্তফা কামাল সাহেব। মোস্তফা কামাল সাহেব, আপনার ইউনিয়নের নাম কি? রহমতপুর। রহমতপুর। এখানে কতগুলো ছিন্নমূল পরিবার আছে? মোট অনুমানিক 700 মতন ছিন্ন পরিবার আছে। এদের এখন উপায়, এদের চলছে কি করে? এরা কোন রকম দিনমজুর রিলিফ এর উপর ভরসা করে চলছে। এদের বেশিরভাগ লোকে কি আগে জমি জমা ছিল? সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ তারা ছিল। এরা বিভিন্ন জায়গা থেকে আসে, বারবার ভাঙ্গি, বারবার শিফটিং হয়ে তারা এখানে আসে। অধিবাসী এবং আজকে নদী ভাঙতে ভাঙতে 3 মাইল ভাঙ্গা এই জায়গায় এসে পড়ছে। এখন হাজার হাজার লোক সন্দ্বীপের উদ্বাস্তু। সত্যিকার যদি কসবাঁধ না হয়, তাহলে এই সকল উদ্বাস্তু কোথায় ওদের জায়গা হবে, কোথায় ওরা থাকবে, তার কোনো ইয়ারটা নেই। সন্দ্বীপের ব্যাপারে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তার ভেতরে একটি হচ্ছে যে এর উত্তর পশ্চিম অংশে দুটো ক্রস ড্যাম বা বাঁধ তৈরি করার কথা, একটি পরিকল্পনা। এ ব্যাপারে কিছু জরিপের কাজও হয়েছে, এবং কিছু রেকমেন্ডেশন বা সুপারিশও করা হয়েছে। আমার হাতে 1984 সালের এপ্রিল মাসে, অর্থাৎ এই বছরের এপ্রিল মাসে একটি রেকমেন্ডেশন করা হয়েছে, সুপারিশ, তার একটি কপি রয়েছে। এটি হচ্ছে ল্যান্ড রিক্লামেশন প্রজেক্ট, বা এখন যা এসচুয়ারি সার্ভে, ভূমি পুনরুদ্ধার প্রকল্প অথবা মোহনা জরিপ প্রকল্পের অধীনে এই সুপারিশটি করা হয়েছে। একটি বিরাট বই, এটিতে বিদেশি বিশেষজ্ঞরা কাজ করেছেন আমাদের বিশেষজ্ঞদের সাথে। আজকে আমার সামনে রয়েছেন সালে আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ভূমি পুনরুদ্ধার প্রকল্প অথবা মোহনা জরিপ কাজের সাথে যিনি জড়িত রয়েছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে সন্দ্বীপ দ্বীপটি কী করে রক্ষা করা যায়, সে সম্পর্কে বর্তমানে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তা কী পর্যায়ে আছে, এবং বাস্তবে রূপায়িত হতে কত দেরি হবে। ধন্যবাদ জনাব লোহানী সাহেব, আপনি এই সমস্যাটা নিজে সরজমিনে দেখে এসেছেন।
অ্যাকচুয়ালি আমাদের যে প্রাথমিক যে জরিপ তাতে দেখা যাচ্ছে যে সন্দ্বীপ থেকে চর পীরবক্স এই দ্বীপের উপর দিয়ে যদি চল্লকি পর্যন্ত আমরা ক্রস বাদ দিয়ে দিতে পারি তাহলে নোয়াখালীর মূল ভূখণ্ড ভূখণ্ডের সাথে যদি সংযুক্ত করে দিতে পারি তাহলে সন্দ্বীপ চ্যানেল থেকে হাতিয়া চ্যানেলে যে ক্রস কারেন্টের সৃষ্টি হয় সেটা রোধ হয়ে যায় এবং ভাঙনের মূল কারণ পৃথিবীর সব জায়গায় আজকাল আমার মনে হয় জনপদ কিংবা এগুলো রক্ষা করার একটা দায়িত্ব প্রকৌশলীরা তো নিয়েছেনই, কারণ তারাই এর সাথে সরাসরিভাবে জড়িত থাকেন। এছাড়াও ভেঙে যাবে কিংবা লোক জমিহারা হয়ে যাবে, বাড়িহারা হয়ে যাবে, এটা প্রায় শোনাই যাচ্ছে না আজকাল। মানে মোটামুটি এগুলোকে তারা নিয়ন্ত্রণের ভেতরে এনেছে, প্রাকৃতিক এই এই দুঃখ দুর্দশার কারণগুলোকে। আমাদের দেশে আমরা সেভাবে যদি চিন্তা করি তাহলে কি আপনি বিশ্বাস করেন না কিংবা মনে করেন না যে এই এই সন্দ্বীপ কিংবা হাতিয়া এই দুটো দ্বীপ কিংবা অন্যান্য দ্বীপ যেগুলো ভাঙছে কিংবা যে সমস্ত নদী ভাঙনের কবলে পড়েছে যে শহর জনপদ গ্রামগুলো সেগুলোকে রক্ষা করা যাবে? এটা আমাদের প্রাথমিক জরিপে এটাকে এটা একটা উজ্জ্বল সম্ভাবনা আছে বলেই আমরা এই সরকারের কাছে এই রিকমেন্ডেশনটা অলরেডি দেওয়া হয়েছে। আমার মনে হয় পৃথিবীর বেশিরভাগ দেশেই নদী ভাঙন রোধের চেষ্টাকে অগ্রাধিকার দেয়া হয়। এককালে যে নদী চীনের দুঃখ ছিল সেই হুয়াংহো নদী আজ বোধহয় চীনের সুখের কারণ। লক্ষ লক্ষ একর জমি শেষ হচ্ছে এই নদীর পানিতে। উন্নত দেশগুলোতে নদীর ভাঙন রোধ করা হয়েছে, সেখানে কোনো নদী জমি ভাঙে বলে আমার জানা নেই। সন্দ্বীপ ও হাতিয়ার মতো উপকূলীয় দ্বীপগুলোর ভাঙন রোধ করার জন্য এখনই ব্যবস্থা নিতে হবে। সব কিছু ভেঙে গেলে ব্যবস্থা নেওয়ার আর কিছু থাকবে না এবং কোনো মানেই হবে না। তাহলে সরকার ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টার ফসল হবে নদীর ভাঙন রোধের সাফল্য। এদেশের মানুষের বাঁচার অধিকারের সাথেই সন্দ্বীপ রক্ষার দাবি জড়িত। সন্দ্বীপের মতো দ্বীপগুলো রক্ষা করার সাথে এদেশের মানুষের উন্নতি জড়িত। আর সন্দ্বীপকে রক্ষা করা বর্তমান যুগে তেমন কোনো অসম্ভব কাজও নয়।